হাই, ওয়েলকাম টু শিক্ষণ ডট কম। আজকের ভিডিও টিউটোরিয়াল ক্লাসটিতে আমরা দেখব যে আমরা অ্যাডোবি ফটোশপের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পার্ট, যার নাম হচ্ছে লেয়ার টুল। এই লেয়ার অপশনটি ইউজ করে আমরা একটি ইমেজের মধ্যে একাধিক ইমেজ কিভাবে সেট করব এবং মাল্টিপল ইমেজ ইউজ করে আমরা একটি পরিপূর্ণ ব্যানার ডিজাইন কিভাবে করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসটিতে আমরা লেয়ার টুল নিয়ে আলোচনা করব, অর্থাৎ লেয়ার অপশনটি ইউজ করে আমরা একই ইমেজের মধ্যে আমরা একাধিক ইমেজ কিভাবে প্লেস করব, অথবা আমরা আমাদের পছন্দের ইমেজের মধ্যে আমাদের পছন্দের লোগোটিকে কিভাবে বসাবো, এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমি আমার স্ক্রিনের ইমেজটিকে কেটে দেই। দেন হচ্ছে প্রথমে দেখি যে একটা ইমেজের মধ্যে আমরা একাধিক ইমেজ কিভাবে বসাবো। আমি আমার ফোল্ডারটি ওপেন করি। ফোল্ডারটি ওপেন করলে দেখব যে আমার এখানে একাধিক ইমেজ আছে। তো এর মধ্যে আমি একটি ইমেজ সিলেক্ট করেছি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ যখনই আমরা কোনো ব্যানার ডিজাইন করতে চাইব তখন হচ্ছে প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমে এই ইমেজটিকে যদি আমার এই প্লেসে আনতে চাই, তাহলে আমি জানি এখান থেকে আমি ফাইল থেকে যাব এবং ওপেনে গিয়ে আমি আমার ইমেজটিকে ওপেন করতে পারি, অথবা আমি যদি ইমেজটিকে সিলেক্ট করে দেন এখান থেকে ড্র্যাগ করে আমি আমার ফটোশপে ছেড়ে দেই, তাহলে আমি দেখব যে আমার ইমেজটি এখানে চলে এসেছে। এরপরে হচ্ছে আমি চাচ্ছি যে এই ইমেজটির উপরে আমি আমার অন্য যে দুইটি ইমেজ আছে সেই দুইটি ইমেজ আমি এখানে সেট করব। তো সেট করার ক্ষেত্রে সেই নামটিকে বলা হয় প্লেসমেন্ট অর্থ অথবা প্লেস। তো প্লেস করার জন্য আমি উপরে টপবার থেকে ফাইল, দেন হচ্ছে এই প্লেসে ক্লিক করেও আমি চাইলে যে কোনো ইমেজকে প্লেস করতে পারি। তো আমি প্লেসে ক্লিক করি, দেন হচ্ছে আমার ইমেজটি যে ফোল্ডারে আছে আমি সেই ফোল্ডারে চলে যাব, এবং আমি যদি ছবিটিতে ক্লিক করি তাহলে আমি দেখব যে আমার যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটি আছে সেই ইমেজটির উপরে আমার পরবর্তী ইমেজটি চলে এসেছে। দেন আমি উপর থেকে ওকে প্রেস করি। আমি উপর থেকে ওকে প্রেস করার পরে আমি দেখব যে আমার যেই পরের ইমেজটি আছে সেই ইমেজটি এখানে চলে এসেছে। তো আমি এখানে আরেকটি ইমেজ নেই, আমি এই প্লেসটি চাইলে এখান থেকে ধরে এখানে যদি আমি ড্র্যাগ করে ড্রপ করে দিই অর্থাৎ ছেড়ে দেই, তাহলে আমি দেখব এভাবে চাইলেও আমি যে কোনো ইমেজকে প্লেস করতে পারি। তাহলে আমরা একটি ইমেজের উপরে একাধিক ইমেজ ব্যবহার করার জন্য আমি টেনে এনেও করতে পারি, অথবা ফাইল থেকে প্লেস অপশনে গিয়ে চাইলেও আমি আমার ইমেজটিকে প্লেস করতে পারি। দেন হচ্ছে আমি এখানে ওকে দিই। এখন আমি আমার এই ইমেজটির মধ্যে তিনটি ইমেজ নিয়ে আসলাম, একটি হচ্ছে পিছনে, তারপর হচ্ছে মাঝখানে, এরপরে হচ্ছে উপরে। এখন এই যে সিকোয়েন্সটি আছে আমি চাইলে এই সিকোয়েন্সটিকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ আমি চাচ্ছি আমার লোগোটি পিছনে যাবে, যে মেয়ের ছবিটি আছে সেটা উপরে আসবে। এই যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আমি করতে চাই তাহলে আমাকে লেয়ার অপশনটি ইউজ করতে হবে। আমি যদি আমার প্যানেলের ডান পাশের কর্নারে দেখি তাহলে আমি দেখব যে লেয়ার নামে একটি অপশন আছে, এবং ওই অপশনের মধ্যে আমার এই তিনটি ইমেজই এখানে চলে এসেছে। যদি আমার এখানে লেয়ার অপশনটি আমি খুঁজে না পাই তাহলে আমি উপরে টপ থেকে উইন্ডো অপশনে যাব, দেন স্ক্রল ডাউন নিচে এসে দেখব আমি এখানে লেয়ার নামক একটি অপশন আছে, অথবা আমি শর্টকাট ইউজ করব F7। আমি যদি এখান থেকে লেয়ার মার্কটিকে তুলে দেই তাহলে আমি দেখব আমার এই ডান পাশ থেকে আমার লেয়ারের অপশনটি চলে গিয়েছে। তো আমি এই লেয়ার অপশনটিকে পুনরায় আনার জন্য উইন্ডোতে যাব, দেন হচ্ছে লেয়ারে ক্লিক করব। যখন আমি লেয়ারে ক্লিক করব তখন আমার এখানে আমি দেখব আমার লেয়ার অপশনটি চলে এসেছে। তো প্রথমে আমরা দেখি যে এই যে উপর নিচের অপশনগুলো আছে, ইমেজগুলো আছে, এটার কারণটা কি? লেয়ারের সহজ বাংলা হচ্ছে আপনার ধাপ বলা হয়, অর্থাৎ স্তর। যে আমি তিন স্তরে ইমেজটিকে রেখেছি, আমার প্রথম স্তরে সর্বনিচে আছে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে লেডি অর্থাৎ মেয়ের ইমেজটি, তারপরে হচ্ছে আমার লোগোটি। এখন এই স্তরগুলো যে আছে এটা যদি আমি ডান পাশের কর্নারে খেয়াল করি তাহলে আমি দেখব আমার স্তরগুলো এভাবেই সাজানো আছে, অর্থাৎ লেয়ারগুলো আমার এখানে এভাবেই ডিজাইন করা আছে। সবচাইতে নিচে একটা, তারপরেও হচ্ছে একটা, তারপরে হচ্ছে একটা। তা আমি এখান থেকে যদি ধরে ড্র্যাগ করে এখানে উপরে ছেড়ে দেই তাহলে আমি দেখতে পারবো যে আমার লোগোটি পিছনে চলে গিয়েছে। কারণ হচ্ছে এইখানে যে আমি তিনটি ইমেজ রেখেছি এর মধ্যে আমি মাঝখানে দিয়ে দিয়েছি আমার লোগোর ইমেজটি। তো এইভাবে আমি যদি কোনো ইমেজের পজিশন উপর নিচ করতে চাই তাহলে হচ্ছে আমি আমার লেয়ারটিকে এভাবে মুভ ডাউন করে দিব, অর্থাৎ যেই লেয়ারটিকে আমি উপরে রাখতে চাচ্ছি অথবা যেই ইমেজটিকে আমি উপরে রাখতে চাচ্ছি সেই ইমেজটিকে আমি ড্র্যাগ করে উপরে নিয়ে যাব। তাহলে হচ্ছে অটোমেটিকলি আমার সেই ইমেজটি উপরে চলে আসবে এবং নিচের যে লেয়ারটি থাকবে সেই লেয়ারের মধ্যে আমার নিচের ইমেজটি চলে আসবে। তো এই লেয়ার অপশনটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যখন আমরা ফটোশপে কাজ করব,
স্বাভাবিক আমরা ফটোশপে কাজ করলে বিভিন্ন ইমেজ নিয়েই কাজ করব, আমি একটা ব্যানার ডিজাইন করব অথবা আমি আমার ইমেজকে এডিট করব, তখন হচ্ছে বিভিন্ন রকম ইমেজ আমার এখানে ইউজ হবে, বিভিন্ন রকম টেক্সট ইউজ হবে, ইফেক্ট ইউজ হবে, তখন হচ্ছে আমি এখান থেকে সেই জিনিসগুলোকে ম্যানেজ করব। অর্থাৎ উপরে কোনটা থাকবে, নিচে কোনটা থাকবে, এই জিনিসগুলোকে আমি এখান থেকে ম্যানেজ করে নিব। তো এটা হচ্ছে লেয়ারের একটা প্রথম কাজ, যে আমরা আমার যে ইমেজগুলো থাকবে, আমি যে একসাথে চার পাঁচটা ইমেজকে প্লেস করব, সেই চার পাঁচটা ইমেজকে আমি কিভাবে ব্যবহার করব। এরপরে নেক্সট হচ্ছে যে এই তিনটা ইমেজের মধ্যে আমি চাচ্ছি এখন যে আমার যে উপরের যে মেয়ের ছবিটি আছে এই ইমেজটিকে আমি বড় ছোট করব। তো আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই আমার কারেন্ট লেয়ারটি সিলেক্ট হয়ে গিয়েছে। এটা হওয়ার কারণ হচ্ছে আমি উপরের বাম পাশের কর্নারে যদি দেখি তাহলে একটি চেকমার্ক দেওয়া আছে অটো সিলেক্ট। তো আমি এটাকে যদি ডিসিলেক্ট করে দেই, দেন হচ্ছে আমি যদি লোগোতে ক্লিক করি তাহলে আমি দেখব যে আমার লোগোর যে লেয়ারটি আছে সেই লেয়ারটি সিলেক্ট হয়নি। অর্থাৎ আমি লোগোতে ক্লিক করলাম, দেন কন্ট্রোল টি প্রেস করি, তাহলে আমি দেখব যে আমার লোগোটি সিলেক্ট হয়নি, বরং এই মেয়ের ছবিটি সিলেক্ট হয়ে আছে। তো এই সময় আমি কি করব, এটার জন্য হচ্ছে যে আমি উপর থেকে অটো সিলেক্টটিকে মার্ক করে দিব। যখন আমি মার্ক করে দিব, দেন আমি শিক্ষণ লোগোটিতে ক্লিক করি এবং কন্ট্রোল টি প্রেস করি, তাহলে আমি দেখতে পারবো যে আমার শিক্ষণ লোগোটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ইজিলি ট্রান্সফর্ম করতে পারি শিফট চাপ দিয়ে। ট্রান্সফর্ম সম্বন্ধে আমরা পিছের ক্লাসগুলোতেও দেখেছি, আপনি যদি না দেখে থাকেন তাহলে আপনি আমার পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো আমি ট্রান্সফর্ম করে আমি আমার পছন্দ মতো জায়গায় আমি আমার লেয়ারটিকে সেট করে দিতে পারবো, দেন প্রেস ওকে। তাহলে আমি দেখব আমি যেই জায়গায় লেয়ারটিকে মুভ করতে চেয়েছি সেই জায়গায় আমার লেয়ারটি মুভ হয়ে গিয়েছে। এখন হচ্ছে যদি আমি এইভাবে অটো সিলেক্টটা ভুলে যাই অথবা আমি কোনো ভার্সনে না পাই, তাহলে আমি খুব আরও ইজিলি করতে পারি, আমি লেয়ারের উপরে রাখবো অথবা আমি অটো সিলেক্টটা তুলে দেই। এখন আমি এই শিক্ষণের উপরে রাখলাম, ক্লিক করলাম, দেন মাউস থেকে রাইট বাটন ক্লিক করি। ক্লিক করার পর আমি দেখতে পারবো যে আমার এখানে দুইটি লেয়ারের নাম চলে এসেছে। অর্থাৎ এখানে আমার যে লেয়ারের নামটি আছে শিক্ষণ লোগো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি ক্লিক করার সাথে সাথে আমার এই দুইটি লেয়ারের নাম চলে এসেছে। কারণ হচ্ছে আমি যেখানে সিলেক্ট করেছি সেখানে আমার তিনটি লেয়ার অবশিষ্ট নেই। কিন্তু আমি যদি এই ইমেস্টিগেটার উপরে নিয়ে আসি, দেন হচ্ছে আমি ক্লিক করি, তখন আমি দেখব যে আমার এখন এই মেয়ের ছবিটি এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। তো এইভাবে আমি যেখানে রেখে আমার লেয়ারের উপরে আমি ক্লিক করব, তখন হচ্ছে কাছের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর নাম আমার এখানে চলে আসবে। তখন আমি যদি ইজিলি ক্লিক করি তখন আমার অটোমেটিকলি আমার লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে। আমি রাইট বাটন ক্লিক করলাম শিক্ষণ লোগো, দেন কন্ট্রোল টি, তাহলে আমি দেখব আমি শিক্ষণ লোগোটিকে সিলেক্ট করতে পেরেছি। তো এইভাবে আমরা লেয়ারগুলোকে সিলেক্ট করে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের ইমেজের পজিশনগুলোকে আমরা সাজিয়ে নিব। তো এখন আমি যদি মেয়ের ছবিটিকে চাই একটু কর্নারে দিব অথবা আমি একটু বড় করতে চাচ্ছি, আমি শিফট চেপেটাকে একটু বড় করে দিই এবং আঙুল বরাবর যদি আমি লোগোটিকে রাখতে চাই তাহলে হচ্ছে আমি লোগোটিকে ক্লিক করি, দেন কন্ট্রোল টি প্রেস করি। টি প্রেস করে আমি আমার লোগোটিকে আমার মন মতো জায়গায় আমি সেট করে দিতে পারি। তো এইভাবে আমরা যখন মাল্টিপল লেয়ার নিয়ে কাজ করব অথবা আমাদের একটা ইমেজের মধ্যে আমরা একাধিক ইমেজকে প্লেস করতে চাইব, তখন হচ্ছে আমরা লেয়ারকে এভাবে সাজিয়ে নিব, সাজিয়ে আমরা কাজ করব। এবং ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড যেই লেয়ারটি আছে সেই লেয়ারটি লক হয়ে আছে। তো লক যখন হয়ে থাকবে তখন আমি যখন মুভ করতে চাচ্ছি লেয়ারটিকে, আমি লেয়ারটিকে মুভ করতে পারছি না, আমার এখানে একটি ইরর মেসেজ আসছে। তো আমি তখন কি করব, তখন হচ্ছে আমার এই কর্নারে যে লকটি আছে এটাকে রিলিজ করার জন্য আমি লেয়ারটিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি যদি এখানে ওকে প্রেস করি তাহলে আমি দেখব যে এখন আমি লেয়ারটিকে মুভ করতে পারছি। অর্থাৎ আমার লেয়ারটি এখন রিলিজ হয়ে গিয়েছে যে কোনো জায়গায় মুভ করার জন্য। তো আমি কাজ করার ক্ষেত্রে যদি কোনো লেয়ারকে আমার লক করে রাখা লাগে, যখন আমরা একাধিক লেয়ার নিয়ে কাজ করব তখন হচ্ছে অনেক সময় আমাদের লেয়ারকে লক করে রাখা লাগে। তো লক করে যখন আমি রাখতে চাইব তখন হচ্ছে আমি আমার লেয়ারটিকে লক করে রাখবো, আর যখন আমার লক দরকার না হবে তখন আমি লেয়ারটিকে আনলক করে দিব। লক করার জন্য এই উপরে একটি অপশন পেয়ে যাব আমি লক। আমি যদি খেয়াল করি তাহলে আমি দেখব আমার লেয়ারটি আবার পুনরায় লক হয়ে গিয়েছে। আবার যখন আমি আনমার্ক করে দিলাম তখন আমার লেয়ারটি রিলিজ হয়ে গিয়েছে। তো আমি দুইভাবে আনমার্ক করতে পারি, আমি ডাবল ক্লিক করে ওকে দিতে পারি অথবা উপর থেকে এই তালা যে চিহ্নটি আছে সেই চিহ্নটিকে রিমুভ করে আমি চাইলে লেয়ারটিকে আনলক করতে পারি। এখন আমরা যতটুকু কাজ দেখলাম এবং এর আগে যে আমরা মার্কিউ সিলেকশন দেখেছি, এই দুইটি টুল ব্যবহার করে আমরা দেখি একটি ব্যানার ডিজাইন আমরা কীভাবে করব। তো ব্যানার ডিজাইন করার জন্য আমাদের প্রথমে নির্দিষ্ট পরিমাণ সাইজের একটি ফাইল আমাদের নিতে হয়। অর্থাৎ আমি যদি ফেসবুকের কোনো ব্যানার করতে চাই সেখানে আমরা দেখব যে আমাদের একটি পিক্সেল দেয়া থাকে যে এত বাই এত পিক্সেলের ইমেজ হতে হবে। তো আমরা নতুন একটি ফাইল নেওয়ার জন্য উপর থেকে নিউতে ক্লিক করব, দেন হচ্ছে নিউ।
যখন আমরা নিউতে ক্লিক করে কোনো ডকুমেন্টস নিব, তখন হচ্ছে এটা একটা নিউ পিএসডি ফাইল হবে। অর্থাৎ আমার কোনো ইমেজ আমি ওপেন করছি না, আমি একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করতে চাচ্ছি। তো এখানে দেয়া আছে ওয়াইড 1280, হাইট হচ্ছে 720, রেজুলেশন হচ্ছে আমরা 300 দিয়ে রাখবো। আর যখন আমি ইমেজের সাইজটি কম চাইবো, অর্থাৎ আমি ছোটো আকারের ইমেজ করতে চাচ্ছি, তখন আমি এটার রেজুলেশনটা কমিয়ে দিব, 100 করে দিব, 72 করে দিব, এভাবে আমি রেজুলেশনটি সেট করে দিব। দেন প্রেস ওকে। ওকে দেওয়ার পরে আমি দেখব আমার এখানে একটি হোয়াইট কালারের একটি পাথ চলে এসেছে। এখন আমি কোনো ইমেজ ওপেন করিনি, আমি একটি পিএসডি ফাইল নিয়েছি, আমি এই ফাইলটিকে সেভ করে নিই। দেন হচ্ছে সেভ অ্যাজ, আমি এটার একটা নাম দিলাম ক্লাস 06। নাম দেওয়ার পরে এখানে ফরম্যাট অটোমেটিকলি পিএসডি মোডে হয়ে আছে। যখনই আমরা ফটোশপ আকারে কোনো পিএসডি ফাইল সেভ করতে চাইব, তখন হচ্ছে আমরা পিএসডি ফাইলে দিয়ে দিব। পূর্বের প্রথম ক্লাসটিতে আমরা দেখেছি ফাইল ফরম্যাটিং ক্লাসটিতে যে পিএসডি মোড হচ্ছে যে আমি আমার প্রজেক্টের অল লেয়ার্স অথবা আমার যে ইফেক্টগুলো আছে, যে ডিজাইনগুলো আছে, এই সবগুলো সহ যদি আমি কোনো ফাইলকে সেভ করতে চাই, তখন হচ্ছে আমার পিএসডি মোডে দিতে হবে। যখন আমরা ইমেজ আকারে কোনো ফাইলকে সেভ করি, তখন হচ্ছে আমি সেই ইমেজে ব্যবহার করা ইফেক্ট অথবা লেয়ার এবং ইমেজেসগুলো আমি সেখানে খুঁজে পাই না। তো সেই ক্ষেত্রে আমরা যখন ব্যানার ডিজাইন করব, তখন হচ্ছে আমরা পিএসডিতে সেভ করে রাখবো, যাতে করে আমি পরবর্তীতে এই ফাইলটিকে এডিট অথবা কোনো কিছুকে অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি। তো এখন আমি ফর এক্সাম্পল এই তিনটি ইমেজকে দেখি, এই তিনটি ইমেজকে সিলেক্ট করে আমি এখানে ড্রপ করি। তো এখন আমরা দেখব যে এই তিনটি ইমেজের তিনটি অংশ নিয়ে আমি পরিপূর্ণভাবে আমার প্রোডাক্টের জন্য অথবা আমার ই কমার্সের জন্য বা যে কোনো কাজের জন্য আমি একটা ব্যানার কীভাবে বানাবো। যদিও আমরা ফটোশপে সবগুলো টুল এখনও শিখিনি, যতটুকু আমরা শিখেছি ততটুকু দিয়ে আমরা দেখব যে কীভাবে একটা মোটামুটি ব্যানার ডিজাইন আমরা করতে পারি। তো প্রথমে আমি ইমেজ সিলেক্ট করি। ইমেজ সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে ডান পাশের যে অংশগুলো আছে, এই তিনটা অংশকে আমি কাট করে আমি আমার এই ইমেজটিতে নিয়ে আসব। তো আগের রেক্ট্যাঙ্গুলার টুলে আমরা পরিপূর্ণভাবে শিখেছি যে একটি রেক্ট্যাঙ্গুলার টুল আমরা কীভাবে সিলেক্ট করব, কাট করব। যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বের ক্লাসটি দেখে নেবেন যে একটি রেক্ট্যাঙ্গুলার টুল কীভাবে আমরা পরিপূর্ণভাবে ইউজ করব। তো আমরা এটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স দেই, দেন আমি আমার মেন ইমেজটিতে চলে যাই, মেন পাথটিতে চলে যাই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করি। যখন আমি কন্ট্রোল টি দিলাম, এই ইমেজটি অনেক বড় হওয়ার কারণে নিচের জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড হয়ে গিয়েছে। তো আমরা চাইলে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারি, জুম আউট করে চাইলে আমরা কাজ করতে পারি। তো জুম আউট করে আমরা কর্নার থেকে শিফট চেপে এটাকে ছোট করি, মুভ টুল দিয়ে আমি আমার প্লেস মতো নিয়ে যাই, দেন হচ্ছে আমি ড্র্যাগ করে ইমেজের সাইজে নিয়ে আসি, দেন ওকে। আমি সেকেন্ড ইমেজটিতেও চলে যাই, সেমভাবে আমি এই এই অংশটুকুকে আমি ক্রপ করে নিই, দেন হচ্ছে এখানে দেন আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আমি আমার সাইজ মতো নিয়ে আসি, দেন হচ্ছে আমি তিন নাম্বার ইমেজটিকে ক্রপ করে নিয়ে আসি। এখন আমি আমার তিনটি ইমেজকে আমার মেইন যেই পিএসডি ফাইলটি আমি নিয়েছি সেখানে নিয়ে এসেছি। আমি যদি লেয়ারে খেয়াল করি তাহলে আমি দেখব যে আমার এখানে তিনটি লেয়ার চলে এসেছে এবং ইমেজের বাহিরের যেই জায়গাগুলো আছে সেটা ট্রান্সপারেন্ট হয়ে আছে। অর্থাৎ আমি যদি এই লেয়ারটিকে অফ করে দিই, অর্থাৎ আমার যে লাস্টের ইমেজটি আছে সেই ইমেজটি বড় হয়ে গিয়েছে। তো একটু আগে আমরা দেখেছি যে লেয়ারের পজিশন এবং লেয়ারগুলোকে আমরা কীভাবে সিলেক্ট করব। এখন আমি মুভ টুল সিলেক্ট করি, দেন অটো সিলেক্ট দিই, তাহলে হচ্ছে আমি এখন ইজিলি যে কোনো লেয়ারকে আমি সিলেক্ট করতে পারবো। এবং কোনো লেয়ারকে যদি আমি হাইড করতে চাই তাহলে এই যে চোখের মতো আইকনটি আছে, এই আইকনটিতে আমি ক্লিক করলে দেখব আমার উপরের যে লেয়ারটি আছে সেই লেয়ারটি এখান থেকে চলে গিয়েছে। আমি যদি আবার অন করি তাহলে আমি দেখব আমার লেয়ারটি উপরে চলে এসেছে। এখন সর্বশেষ যে ইমেজটি আছে আমি যদি দেখি যে এখন এই যেই ইমেজের অংশটুকু আছে সেই অংশটুকু বাদ পড়ে গিয়েছে। তো এই জায়গার যে অবশিষ্ট অংশটুকু আছে সেই অংশটুকু আমার প্রয়োজন নেই। তো আমি চাইলে এই ইমেজটিকে রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এইটুকুকে আমি ইরেজ করে দিতে পারি। আমি এতটুকু সিলেক্ট করি, দেন হচ্ছে ডিলেট প্রেস করি, কন্ট্রোল ডি। আপনি যদি রেক্ট্যাঙ্গুলার টুলের কাজগুলো না জানেন ভালোভাবে তাহলে অবশ্যই পূর্বের ক্লাসটি আপনি দেখে নেবেন। এরপরে হচ্ছে প্রথম যে লেয়ারটি আছে আমি এই লেয়ারটিকে একটু এখানে চাপিয়ে দিই, যেহেতু আমার ইমেজটি জায়গা হচ্ছে না ব্যানারে,
আমি একটু এখানে চাপিয়ে দিলাম, দেন মাঝখানেরটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে উপরে দিয়ে দিলাম। এখন এই মাঝখানের টুলটি আমি দেখতে পাচ্ছি আমার যেই প্রথম ইমেজটি আছে সেটার উপরে চলে গিয়েছে। আমি যদি উপরে না রাখতে চাই তাহলে আমি লেয়ারটিকে ধরে নিচে দিয়ে দিব। যখন আমি নিচে দিয়ে দিলাম এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যেই দুই নাম্বার লেয়ারটি আছে সেই দুই নাম্বার লেয়ারটি আমি নিচে দিয়ে দিয়েছি, যার ফলে প্রথম লেয়ারের যে উপরের অংশটুকু আছে সেই অংশটুকু আমার দুই নাম্বার ইমেজের উপরে অটোমেটিকলি চলে এসেছে। তো এইভাবে আমরা সিলেক্ট করে আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা লেয়ার নিয়ে কাজ করব এবং ইমেজকে পজিশনিং করব। পজিশনিং করে আমার মন মতো করে আমি আমার একটি ব্যানার ডিজাইন করতে পারি। এখন যদি আমি চাই এখানে আমি আমার লোগোটিকে সেট করে দিব, দেন আমি লোগোটিকে ড্র্যাগ করে নিয়ে আসি, লোগোটিকে ছোট করে দিলাম, দিয়ে যদি আমি চাই এখানে প্লেস করে দিতে পারি। অথবা আমি যদি অনলাইন থেকে ট্যাগ ডাউনলোড করি, ঈদ অফার বা বিভিন্ন অফার আছে, যে কোনো অফার যদি আমি অন করতে চাই, যে কোনোভাবে যদি আমি ব্যানার ডিজাইন করতে চাই, তাহলে আমি খুব ইজিলি আমি আমার লেয়ার টুলগুলোকে এভাবে মুভ অন আপ ডাউন করে আমি আমার লেয়ারগুলোকে ডিজাইন করতে পারবো। এই হলো লেয়ারের বেসিক প্রথম ক্লাস। লেয়ারের ক্লাসটা আরও চলবে, অর্থাৎ এখানে আরও অপশন আছে, অর্থাৎ এখানে আমি মাল্টিপল কীভাবে করব, এটাকে অপাচিটি কীভাবে করব। ফর এক্সাম্পল আমি লোগোটি দিয়েছি, আমি যদি চাই এটাকে একটু অন্যরকম ডিজাইন করে দিব, তাহলে আমি এই কাজগুলো করতে পারবো। বাকি যে সম্পূর্ণ কাজগুলো আছে এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, যে আমরা এই অপশনগুলো ইউজ করে আমি আমার ইমেজের মধ্যে আমার লোগোগুলোকে অথবা আমার অন্যান্য ইমেজগুলোকে কীভাবে ডিজাইন করব। ধন্যবাদ শিক্ষণ ডটকমের সাথে থাকার জন্য।